আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি সালোয়ার ডিজাইন শেয়ার করব। আমি হচ্ছে সালোয়ারটি বানানোর পর সালোয়ারের পায়ের এখানে হচ্ছে আমি ডিজাইন করেছি, আর এখানে হচ্ছে আমি ফ্লাওয়ার ডিজাইন করেছি। আর দেখুন, আমি কিন্তু প্যান্টটা বা সালোয়ারটা কমপ্লিট করার পর হচ্ছে এই ডিজাইনটা করেছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়, পড়তেও খুবই সুন্দর। তো হচ্ছে পার্ল যেহেতু লাগাবো এবং সুতা, তো কী কী লাগবে সেটি দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা এইটা বানাবো, এই ফুলটা হচ্ছে বানাবো। তো সবার প্রথমে প্যান্ট আমি কমপ্লিট করে নিয়েছি, পরে হচ্ছে আমি ফুলটা বানিয়েছি এবং কাপড়ে লাগিয়েছি। তাহলে চলুন আমরা ফুলটা বানাই এখন। আর সবার প্রথমে হচ্ছে যতটুকু দূরত্ব বা যতটুকু দূরে আপনারা ফুলটা লাগাবেন সেটা হচ্ছে আপনারা আগেই দাগ দিয়ে নেবেন। তো আমি যতটুকু গ্যাপ রেখে হচ্ছে আমার ফুলটা লাগাবো সেই হিসেবে আমি চক দিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি, এতে করে আমি যখন লাগাবো আমার সুবিধা হবে এর জন্য। তো প্রথমে হচ্ছে আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি। আমি কিন্তু একটি সালোয়ারে আমি হচ্ছে এক পায়ের মধ্যে দুইটি করে ফুল লাগাবো, তো টোটাল হচ্ছে আমার চারটা ফুল লাগবে। এর জন্য কাপড়টাকে আমি দুই ভাঁজ করে চার ভাঁজ করে নিব। তো এইভাবে আমি মাপ দিয়ে যতটুকু বড় বা যতটুকু ছোট নেবেন সেই হিসেবে আপনারা মেপে কাপড়টা কেটে নেবেন সমান করে, মানে এক সাইডে কম বেশি থাকবে এমন, না হলে কিন্তু ফুলটা হবে না, চারকোনা হবে না, এই যে এমন হবে। তো এখন হচ্ছে ভিতরে থাকবে হচ্ছে সিধা পাট এবং উপরে থাকবে উল্টো পাট। তো উল্টো পাটে হচ্ছে সেলাই করে নিতে হবে। আর এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে জামার গলায় আমি ডিজাইন করেছি এবং জামাতে ডিজাইন করব সেটি শেয়ার করব, এবং ওড়নাতেও আমি একটু ডিজাইন করব সেটা শেয়ার করব, এবং আমি পরে দেখিয়ে দিব যে জামাটা এবং সালোয়ারটা কমপ্লিট করার পর কেমন হয়েছে। এক সাইড থেকে শুরু করে কিন্তু অন্য সাইডে জয়েন করতে হবে, আর একটু ফাঁকা রেখে কিন্তু সেলাইটা শেষ করতে হবে। আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এক ইঞ্চি গ্যাপ রেখে হচ্ছে আমি সেলাইটা এখানেই খুলে নিব, যাতে এখান দিয়ে হচ্ছে আমি কাপড়টাকে সিধা পাট করতে পারি এর জন্য। তো এখান দিয়ে হচ্ছে আমি কাপড়টাকে এখন সিধা করব। এভাবে সিধা করে নিব। তো এভাবে আমি হচ্ছে আরও তিনটি ফুল বানিয়ে নিব। এখন হচ্ছে আমি এটাকে ভাঁজ করব যাতে মাঝখানে একটি দাগ হয়, যাতে বোঝা যায় যে মাঝখানে একটি দাগ হয়েছে। সেই দাগ বরাবরই হচ্ছে আমি সুই দিয়ে কাঁথা স্টিচ করে সেলাই করে নিব, এবং হচ্ছে কাপড়টি ধরে এভাবে কুচকে দিব। আর এগুলো বানানোর জন্য একটি টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, তো তাও আমি আবারও একটি ভিডিওতে শেয়ার করলাম। তো আমার চ্যানেলে আমি একটি মিকি মাউস ডিজাইন শেয়ার করেছিলাম, ব্যান্ড বা ফ্লাওয়ার ডিজাইন। এভাবে হচ্ছে এখানে আমি ভালো করে গিট দিয়ে নেব যাতে আমার এই যে কুচকানো অংশটা আর খুলে না যায়। তো এই যে এখানে যেহেতু দাগ দিয়েছি চক দিয়ে, এই বরাবরই আমি হচ্ছে এটা হাতের সুই দিয়ে লাগিয়ে নিব। তো আপনারা হয়তো হাতের সুই দিয়ে লাগাতে পারবেন। তো এভাবে হচ্ছে আমি ভালো করে গিট দিয়ে লাগিয়ে নেব। এমন এখন হচ্ছে পার্ল দিব। আমি এখানে তিনটি পার্ল দিয়েছি, তিনটি পার্ল দিয়ে আমি এখানে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। আর নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে জামা, পায়জামা বা সালোয়ার কমপ্লিট করার পর কেমন হয়েছে। যে উল্টো পাটে হচ্ছে আমি ভালো করে সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে হচ্ছে আমি নিচে আরেকটি লাগিয়ে নিব এবং অন্য পাশেও লাগিয়ে নিব। তো এই যে সাইডে যে চারটি কোণা আছে এই কোণাটাও কিন্তু লাগাতে হবে, না হলে কিন্তু ফুলটা সুন্দর দেখা যাবে না, খুলে যাবে বা ঝুলে যাবে। এখানে হচ্ছে আমি দুইটি সেলাই দিয়ে এখানে আমি জয়েন করে নিব। আর সবচেয়ে ভালো হয় হাতে সেলাই করে লাগালে, কারণ তাহলে আর খুলে যায় না। এভাবে আমি চারটি কোণায় সেলাই করে নিব একইভাবে।
সুতাটা এখন কেটে দিব। এরপর হচ্ছে আমি বাকি কাজগুলো করব, এভাবে কোনায় কোনায় হচ্ছে আমি জয়েন করে নিব। এভাবে হচ্ছে আমি জয়েন করে নিব। সুতাটা কেটে নিব, এভাবে হচ্ছে বাকি কাজগুলো করে নিতে হবে। আমার হচ্ছে সালোয়ারে ফুলগুলো লাগানো শেষ, আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে সালোয়ারের। আশা করি ডিজাইনটা কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারা যখন নিজেদের জন্য তৈরি করবেন তখন কিন্তু দেখতে ভালোই লাগবে। আমি দেখুন দুই পায়ে করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।